জসিমের সঙ্গে সিনেমাগুলোতে ইলিয়াস কাঞ্চন সাইড নায়ক এবং আম্মা সিনেমাতেও ইলিয়াস কাঞ্চন সাইড নায়ক। একজন আমার চ্যানেলের রেগুলার অডিয়েন্স তিনি কমেন্ট করেছে যে জসিম ইলিয়াস কাঞ্চন তারা নাইনটিজে যেগুলো ফিল্মগুলো করেছে তাতে জসিম মূল নায়ক, ইলিয়াস কাঞ্চন সাইড নায়ক। বা তিনি এমনভাবে বোঝাতে চেয়েছেন যে তারা একসঙ্গে যে সিনেমাগুলোতে কাজ করেছে ইলিয়াস কাঞ্চন সেকেন্ড লিড, এবং ইলিয়াস কাঞ্চনের অন্ধভক্তরা জসিমের সঙ্গে ইলিয়াস কাঞ্চনের ফিল্মগুলো দেখলে বুঝবে যে কে মূল নায়ক কে সাইড নায়ক। এখন এটার ব্যাখ্যা আমি দেবো আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে, যে জসিম এবং ইলিয়াস কাঞ্চন তাদের একসঙ্গে করা কাজগুলোর ক্যালকুলেশন এক্স্যাক্টলি কীরকম ছিল, এবং আম্মা সিনেমার ব্যাপারে আমি পরে আসছি। তো তার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটির। জসিম এবং ইলিয়াস কাঞ্চন দুইটা নাম বেঙ্গলি ফিল্মের বিশাল বড় দুইটা ব্র্যান্ড, এবং দুইটা নাম কিন্তু কখনও এড়িয়ে যাওয়া যাবে না। যদিও নাইনটিজের শুরুর দিক থেকে আমরা যদি এসি যে নাইনটিজে ইলিয়াস কাঞ্চন তার মার্কেট ভ্যালু বা জনপ্রিয়তায় তিনি ছাপিয়ে যায়, এটা যেমন ইউনিভার্সাল ট্রুথ, ঠিক তেমনি জসিমের যে স্টারডম ওটা আলাদা লেভেলের ছিল, এটা আরও ইউনিভার্সাল ট্রুথ যে জসিমের একটা সিনেমা খুবই মার খেয়েছে এটা বলতে পারে না, কারণ তার নির্দিষ্ট অ্যাকশন ওরিয়েন্টেড তার অডিয়েন্স ছিল, তার ধরা বাঁধা অডিয়েন্স ছিল, তিনি এক ছকের ফ্যামিলি সেন্টিমেন্টের পাশাপাশি অ্যাকশন ফিল্মে কাজ করত, তার আলাদা একটা জায়গা ছিল, তিনি তার জায়গায় সেরা। এখন আমি যদি এসে এইটিস ক্যালকুলেশন যদি করি তাহলে আপনি দেখবেন যে জসিম ইলিয়াস কাঞ্চনের প্রত্যেকটা সিনেমাতে সেকেন্ড লিড কিন্তু ইলিয়াস কাঞ্চন, হয়তো ওইভাবে সেকেন্ড লিড না তা তাদের প্যারালাল ক্যারেক্টার থাকলেও কিন্তু ফিল্মে জসিমের নামে। আপনি দেখেন মুজাহিদ, শমশের, এই ফিল্মগুলোতে ইলিয়াস কাঞ্চনের ভালো ক্যারেক্টার থাকলেও কিন্তু নাম ভূমিকা জসিম এবং তার গুরুত্ব একটু হলেও বেশি। বা আপনি অভিযান ফিল্মটা দেখেন, তিন বন্ধুর গল্প যেখানে, তো সেখানে আপনি যদি দেখেন যে সিরিয়াস ক্যারেক্টার কিন্তু আমরা জসিমকে দেখেছি, মানে আমাদের ফিল্মে আসলে এইটিজ ওরকম ছিল না যে হ্যাঁ অমুক সাইড নায়ক অমুক মূল নায়ক, নায়করাজ রাজ্জাক অনেকগুলো স্যাক্রিফাইসিং ক্যারেক্টার করেছে আলমগীরের সঙ্গে বা তার সময়ের উজ্জ্বলের সঙ্গে, সুতরাং আসলে ওটা ওইভাবে জাজ করা যায় না। কিন্তু স্টারডম, জনপ্রিয়তা বা মার্কেট ভ্যালু আপনি যদি দেখেন তখন অবশ্যই এইটিজে জসিমের বেশি ছিল ইলিয়াস কাঞ্চনের থেকে। এখন আপনি যদি এসেন নাইনটিজ, তো নাইনটিজের শুরুর দিক থেকে একটা হিসাব কিন্তু একটা ব্যাপার আলাদা হয়ে যায়, যেমন বেদের মেয়ে জ্যোৎস্না, শঙ্খমালা, গাড়িয়াল ভাই, ব্যাক টু ব্যাক আমরা দেখলাম যে ওই ধারার ফিল্মে ইলিয়াস কাঞ্চন একটা ফলো পেয়ে গেল, এবং সব ধরনের ফিল্মে তিনি কাজ করতেন, অনেক ডিরেক্টর প্রডিউসাররা তাকে ব্রেক দিতে থাকে, এবং জসিম কিন্তু ফ্যামিলি ড্রামার পাশাপাশি তিনি অ্যাকশন ওরিয়েন্টেড হিরো, যার কারণে কিন্তু আসলে তার আলাদা ছক, আলাদা গন্ডি, এবং তার থেকে ইলিয়াস কাঞ্চন কিন্তু প্রডিউসার বেশি ছিল, এটা ইউনিভার্সাল ট্রুথ। আপনারা যদি ওই টাইমের কাজ আপনারা যদি অ্যানালাইসিস করলে দেখলে যদি আপনারা বুঝতে পারেন, সুতরাং এটা কিন্তু কোনোভাবে বলা যায় না হ্যাঁ আপনি অমুকের সিনেমাতে তমুক, এখন এটা মার্কেট ভ্যালু, এটা সময় আপনাকে বুঝতে হবে যে কার সময় কে কীরকম কাজ করত। আপনি যদি ইলিয়াস কাঞ্চনের সময় আসেন তাহলে তারা প্যারালাল কাজ করেছে, নাইনটিজে জসিম ইলিয়াস কাঞ্চন যে ফিল্মগুলোতে কাজ করেছে ম্যাক্সিমাম ফিল্মগুলোতে কিন্তু তারা প্যারালাল ক্যারেক্টার, অমুক ফার্স্ট লিড তমুক সেকেন্ড লিড বলার সুযোগ নেই। কিন্তু নাইনটিজে যে টিজের আগে যে ফিল্মগুলো, তো এইটিজে সেখানে জসিম ইলিয়াস কাঞ্চন প্যারালাল ক্যারেক্টার করলেও সেখানে আমরা দেখতাম যে জসিমের ফলো একটু বেশি থাকত। অনেকগুলো ফিল্মে তারা একসঙ্গে কাজ করেছে, যেমন আদিল, তারপর শমশের, অনেকগুলো ফিল্মে তারা, মুজাহিদ, অনেকগুলো ফিল্মে তারা কাজ করেছে। তো যাই হোক, ওইভাবে আসলে এটা বলা যায় না। আর আরেকজনের যে কমেন্টটা ছিল যে আম্মা সিনেমাতে মান্না ফার্স্ট লিড, ইলিয়াস কাঞ্চন সেকেন্ড লিড, এটা সম্পূর্ণ ভুল। আম্মা 1997 ফিল্ম, এবং ওখানে ক্যারেক্টার আপনি দেখলে বুঝতে পারবেন ইলিয়াস কাঞ্চনের ফলো বেশি ছিল, তার অ্যাক্টিংয়ের স্কোপ বেশি ছিল, এখন নিজের মা হওয়া মানে সে মূল নায়ক ব্যাপারটা এরকম নয়। আপনি এটা দেখলে আসলে অ্যানালাইসিস করলে ব্যাপারটা বুঝতে পারবেন। যাই হোক, আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে, আমার জায়গার থেকে এটা ব্যাখ্যা দেওয়ার কিছু আমি কথা বলেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটি।